Shanti Niketon Sanskriti Porishobni Committee Anthony Thai Banyakane Bishachi Debnat Bono Mokabani Sinjago Mung Hamya Clay Tonka Social Media and Bishinti Shanti Niketon Sanskriti Porishobni Tangponi Mungui Berekino Hamya Hamya Kok Silja Tonka Ahalokno Kasan Kasan Kainabagay Anthony Lukurok Chasalo Agotoni Shalkatano Deputation Laika O Salok Octumbasingo Dada Sidangay Shanti Niketon Sanskriti Porishobni Tangponong Saka Amteni Don Halokno, there are way to play Tonka, Tiny Bania Kane, Bishop Debnat, De Shanti Niketon Sanskriti Porishobni Mungui. Erin Coxetway Mung Derari Tonka, Hainway Borok, Deputation Nani Nanka, De Nangmasak Mazar Nani Shan Mutishaka. Shanti Niketon Sanskriti Porishobni Pokutiki, Honovat Pronam Pronam Jani. Ask American Ashok Dushulu. Shanti recently at a Gotona, got a person. একটা ড্রাগ চক্র ধরা পড়ছে এটা পুলিশের সক্রিয়তাই ধরা পড়ছে ড্রাগ চক্রটা তো ড্রাগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের তরফ থেকে সেখানে একবারে ঘরটো সব ভাঙা চুরমার করে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু সংস্থা থেকে আমরা হোয়াটসঅ্যাপে বা সমাজ মাধ্যমে পাইছি যে শান্তি নিকেতন সাংস্কৃতিক পরিষদের যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি নাকি গঠন করাই হয়েছে কমিটি ড্রাগস পাচারের জন্য তো সেটার প্রতিবাদে আমরা কালকে মিটিং করেছি যে একটা থানায় একটা ডেপুটেশন দেব এখন আইন আইনের পথে চলবে আমাদের যে অ্যাকশন নেওয়ার আমরা নিয়েছি কিন্তু আমরা সেই বদনামের ভাগিটা আর আমরা নিতে রাজি না সেই বদনাম থেকে সাথে আমরা মুক্তি পাই সেই জন্য আমরা থানার দ্বারস্থ হইছি আইনের দ্বারস্থ ডেপুটেশন দেওয়ার পর মানে কি দাবি থাকবে পুলিশের কাছে আপনাদের পুলিশের কাছে আপনাদের দাবি থাকবে যে আমাদের বিরুদ্ধে যারা নাকি এই অপপ্রচারগুলি করছে যে আমরা নতুন কমিটি গঠন করছি ড্রাগ পাচারের সঙ্গে আমরা যুক্ত এই সব সোশ্যাল মিডিয়াতে আসছে এটা আপনাদের বিচার করে দেখুন আমরা কিছু আছি কিনা কোন সব বলছি আমরা নেই মানে কে করছে এটা মানে আপনাদের বিরুদ্ধে কোন নাম বলে বিশ্বজিৎ দেবনাথ এরকম একটা নাম পড়লো এলাকাতেই ভাই আপনারা কি লিখিত কোনো অভিযোগ জানাইছেন না এর আগে এই বিষয়ে না একটা ডেপুটেশন দেবো আজকে ওনার নামে কি এফআইআর করা হবে আপনাদের তরফ আমরা ডেপুটেশন দেবো যা পুলিশ দেখবে কি করার না কিছু ফিউচার কাজ পুলিশ করবে ঠিক আছে ঠিক আছে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাংবাদিক ভাইদের যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন আমরা আজকে এখানে মহিলারা স্বেচ্ছায় এখানে এসেছি আমাদের এলাকার বিশ্বজিৎ দেবনাথ উর্ফে মাক্কা যে অসামাজিক কার্যকলাপগুলি করছে তার সেই কার্যকলাপগুলি আপনারা সংবাদ মাধ্যমে সংবাদের আকারে যাতে তুলে ধরে আর আমাদের শান্তিনিকেতন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে দুজন কোটা ব্যবসায়ীকে ধরার পর ওদের দোকানগুলি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ও এলাকার বারোয়ারি একটা পুকুর যাতে দালাল চক্রীরা ধরতে না পারে তার জন্য মেয়রের কাছে আমাদের এলাকার পরিষদ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে ব্যক্তিগত সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজিৎ দেবনাথ যে অপপ্রচার করছে আমাদের শান্তিনিকেতন ক্লাব ও ক্লাবে জড়িত ক্লাবের দায়িত্বে মূল দায়িত্বে যারা আছেন তাদের সম্বন্ধে যে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন আমরা তার জন্য এই জন্য এই কার্যকলাপগুলির বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ার জন্য আজকে বিশ্বজিৎ দেবনাথ কি অবৈধ কাজ করতো এগুলো কি 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 কাজ করতো জড়িত জায়গার দালালি করে